রসের কথা বলা না, রাসের রস উদ্গার নিয়েই হল রসটা। আজ কি হয়েছে, রাধা গোবিন্দ রাস বিলাস করে রাস রসে নেচে গিয়ে নিশির শেষ সতী সজ্জিত শ্বশুরার নিকুঞ্জ ভবনে ভগবান অর্থ হয়ে আসছে। রাধে রাধে বন্ধ হয়ে রাধে রাধে মন ভগবান যখন দেখলেন সে প্রভাব হয়ে গেছে, পাশে লজ্জার ভয় হয়। রাধারানীকে একাকি নিকুঞ্জ ভবনে রেখে ভগবান নন্দালয়ে চলে গেছে। নিকুঞ্জ ভবনে স্বয়ং পালঙ্কে একাকি রাধারানী ঘুমিয়ে আছে। আজ স্বতন্ত্রী সখীরা এসেছে, শ্যামলা বিমলা কমলা বলা আসিল আকাশে আসিল আসে আসিল রাধার পাশে। যদিও স্বতন্ত্রী তথাপি রাধার, যদিও স্বতন্ত্রী তথাপি রাধার, যদিও স্বতন্ত্রী তথাপি রাধার প্রাণের অভিধান বাসে বাসে যদিও সতন্ত্রী তথাপি রাধার পরাণের অধিক ভালো বাসিবাসি, পরাণের অধিক ভালোবাসি। Thank you.
আগে একটু বলে রাখা ভালো, আজ নিকুঞ্জ ভবনে এসেছে স্বতন্ত্রী সখীরা, প্রিয় সখী আসছেন, রাধারানী প্রিয় সখী হলো ললিতা বিশাখা চম্পকলতিকা ইন্দ্রেখা সুদেবী রঙ্গদেবী, এই যে অষ্ট সখী আর স্বতন্ত্রী সখী কারা, শ্যামলা বিমলা কমলা অবলা মঙ্গল, এরা হলো স্বতন্ত্রী সখী, এরা এসে দেখে রাধারানী স্বয়ং পালঙ্কে ঘুমিয়ে আছে, রাধে এই রাধে ওর বলছি আর কতক্ষণ ঘুমাব, ওর বলছি ঘুমানো ভালো নয়, বলছি স্বতন্ত্রী সখীরা যখন ডেকেছে রাধারানী, রাধারানী ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে স্বয়ং পালঙ্কে উঠে বসেছে, বসে বসে এই শ্যামলা এই বিমলা আমার বধূ কোথায় গেল, বধূ কোথায় গেল, বধূ সারা রাত রাস বিলাসন করে রাস বসেছে যে আমাকে বন্ধা দিয়ে তুমি তো ঘুমিয়েছিলে, বলো মিশ্র শেষে আমাকে ফেলে রেখে তুমি কোথায় গেলে, শ্যামলা এই শ্যামলা তোরা দেখেছি যেমন প্রাণবধু কোথায় গেছে, তোরা বলতে পারিস আমার প্রাণবধু কখন চলে গেছে, সেখানে বলছে নাই তুই তোর প্রাণবধু কিনে সারা রাত রাস বিলাসন করে রাসের শেষে নেচে গিয়ে একই স্বয়ং পালনকে ঘুমিয়েছিস, হ্যাঁ বল আমার বধূ কোথায় গেল, কিছুক্ষণ পরে রাধারানী বলছে কি এই শ্যামলা এই বিমলা তোরা কখন এসেছিস, হ্যাঁ ভালো আছিস তো, বস বাড়িতে যেমন আজকে স্বয়ং গেলে বসতে দিতে হয় ঠিক তেমনি ভালো হয় স্বতন্ত্র ঈশ্বরীদের বসতে দিচ্ছে রাধারানী কেমন ভাবে কত না জগনে রতনয়া শুনে কত না যতনে রতনয়া শুনে বসাইয়া ধরক করি বসাইয়া ধরক করি যতন করে বসাল ধনি যতন করে যতন করি বসাল ধনি স্বয়ং পালন বসাল ধনি স্বয়ং পালন যতন করি বসাল ধনি যত শ্যামলা এই বিমলা কখন এসেছিস ভালো আছিস তো, হ্যাঁ তাই তো প্রভাত কাল তোর কাছে এলাম একটা কথা বলবো রায়, হ্যাঁ বল রায় মুখ দেখি হয়ে মহাশক্তি কহায় তো
রজনী বিলাস শুনিতে উল্লাস রজনী বিলাস শুনিতে উল্লাস রজনী বিলাস শুনিয়া উল্লাস বিলাসের কথা বলেন সত্যি বিলাসের কথা বলেন সত্যি বিলাসের কথা বলেন সত্যি আমরা শুনতে পারো বিলাসের কথা বলে না সখী আমরা শুনতে পারো ভালো নাকি বিলাসের কথা বলে না সখী আমরা শুনিতে পারো রসদার লীলা সবসময় মনে রাখবেন নাটকীয় ভাব ভক্তি কোন নাটকীয় ভাবে রসদার লীলা পরিবেশন করা যাবে না রসদার লীলা আস্বাদন করতে হবে এই জায়গাটা অনুভবের জিনিস ভাববার বিষয় চেতন শক্তি জাগাতে হয় চৈতন্যটাকে জাগানোর চেষ্টা করে রসদার লীলা আস্বাদন করতে হয় বলছে বল সখী গত রজনী বিলাস শুনিতে উল্লাস গত রজনীর কথা বল ওই যে তোর বধূ তোকে বাম ভাগে নিয়ে সারা রাত একই শয়ন পালঙ্কে ঘুমিয়েছিল শয়নকালে তোর বধূ তোকে কেমন ভাবে যত্ন করলো কেমন ভাবে আদর করলো কেমন ভাবে বল বল রাধারানী বলছে সখী কথা বলা যায় না হ্যাঁ এ গোপন সাধন ভজনের কথা তবুও বল মিশির শেষে আমরা যে তোকে দর্শন করতে এসেছি তোর বদন দর্শন করে আমরা কৃতার্থ তোর বদন দর্শন করে আমরা আনন্দ পাই সুখ পাই জানি না তোর বদন বা মধুর জানি না তোর বিলাসের কথা আরো কত মধুর মিশির শেষে তোরা যখন এসেছি তাহলে শোন আমি তোদের কাছে বলি হাসো করি হাসে সমতান হইল রাধা হাসু করি হাসি কথা
Oh, yeah.